না রে, কোথায় আর যাবো, যা বৃষ্টি পড়ছে, অনেকগুলো কাজ ছিল আমার, আর বেরোনোই তো হলো না, জানি না এই বৃষ্টি কখন থামবে। হ্যাঁ, আর রাতে নাকি বুলবুল আসবে শুনলাম। আরে আমি তো বুলবুলে শুনে রাখবো বলে সুন্দরবন যাবো ভাবছিলাম। এই বুলবুলকে, এই কেল করেছে বুলবুলটাকে, ঠিক আছে তোর সঙ্গে পরে কথা বলছি। বুলবুলটাকে, ও নো, শুধু মুখে সকাল থেকে রাত অবধি মেয়েদের নাম, মেয়েদের নাম। বুলবুলকে তুমি জানোই না? না আমি কেন জানতে যাবো, তোমার তো অষ্টসখী, অষ্ট সময়ের অষ্টসখী। এই সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই সম্পর্ক আছে, তোমার শুধু মেয়েদের নিয়ে গল্প, আবার রাতে আসবে বুলবুল। তোমার তো সাহস দিনকে দিন বাড়ছে, এই কারণে আমার বাবা তোমাকে, তোমার সঙ্গে বিয়ে করতে না করেছিল। তোমার স্বভাব চরিত্র একদম ঠিক নেই, মানে হচ্ছে বিয়ের আগে যা তা করতে পারে, বিয়ের পরেও জ্বালিয়েছো, আর এই বুড়ো বয়সে এসে তোমার এসব বুলবুল। হ্যাঁ, সে আবার রাত বিরেতে আসবে, এত বড় সাহস তোমার! তোমার চরিত্রকে জীবনে ঠিক হবে না, আর বলবো না কেন গো। হ্যাঁ, চরিত্রের একটা কুতুব মিনার, ছি 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 ছি, একটু একটু প্রার্থনা করুন, হ্যাঁ, ভগবানের কাছে, আমার হয়ে ঈশ্বর আমার মঙ্গল করুন। বুলবুল কে তাই জানে না, আপনি জানেন তো? হ্যাঁ, একটু একটু প্রার্থনা করুন। নমস্কার, আমি গৈরিকা, শুরু করছি আজকের ব্লগ। আজকে 8 তারিখ, 8ই নভেম্বর। আজকে আমি একটু বেরোবো, কোথায় যাবো সেগুলো আমি পরে বলছি। দেখতে পাচ্ছেন শাড়ি পরা আছি, তো আমি আজকে ভাবলাম যখন মেকআপটা করবই তখন একটু আপনাদেরকে শেয়ার করি মেকআপটা, যে আমি কী করি। যদিও আজকে আমি এত মেকআপ করতাম না, কিন্তু আপনাদের একটু সঙ্গে শেয়ার করবো বলেই মেকআপটা আমি একটু দেখাবো। তো চলুন মেকআপ করি, কিছুই করি না, খুব সাধারণ মেকআপ করি। আমি আগে যেটা করেছি সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করেছি, করে টোনারটা আমি লাগিয়ে নিয়েছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ল্যাকমি অ্যাবসোলিউট, এটা হচ্ছে প্রাইমার। হ্যাঁ, এটা যদি মেকআপের আগে আপনি ইউজ করেন তাহলে কিন্তু গরমে ঘামলেও মেকআপটা আপনার গলে যাওয়ার কোনো ভয় থাকে না। এটা ল্যাকমি অ্যাবসোলিউট, দেখতেই পাচ্ছেন। এইটা আগে আমি মুখে ভালো করে দিয়ে নেব, আমি হাত দিয়েই ঘষবো, অনেকে স্পঞ্জ দিয়েও ঘষতে পারেন। আচ্ছা, আগেই বলে নিচ্ছি আমি মেকআপ সম্পর্কে ভীষণ অজ্ঞ, যেটা আমি করি সেটা আমি দেখাচ্ছি। প্রাইমারটা দিলে কি হয়, আপনার মেকআপের জন্য যে স্কিনের একটা ক্ষতিকারক, ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকে, সেটা অনেকটা কম হয়। কিন্তু মেকআপটা আপনার স্কিনের ভেতর অবধি যেতে পারে না। আরেকটা কথাও বলিনি, সেটা হচ্ছে যেহেতু দিনের বেলা বেরোবো, দিনের বেলা বেরোলে আমি সাধারণত সানস্ক্রিন ক্রিমটা, কালকে তো আপনাদের দেখালামই, ওই ক্রিমটা কিন্তু ইউজ করেছি, হালকা করে করেছি, না তো মানে ওটায় কোনো তেল তেল ভাব কিন্তু হয় না, একদমই হয় না। কিছুক্ষণ পরেই স্কিনে একদম শুষে নেয়, তো তেল তেল ভাবটা হয় না। শক্তি টক্তি কমে গেছে, চাপ দিচ্ছি, বেরোচ্ছে না। হয়ে গেল আমার প্রাইমার মাখা। এইবার আমি এই ফিট মেবলিনের এই মেকআপটা, এইটা আপনি আপনার স্কিন অনুযায়ী কিন্তু পাবেন, আপনার টোনের কালার অনুযায়ী, স্কিন টোনের কালার অনুযায়ী আপনি এটা পাবেন। এটা হচ্ছে মেবলিনের ফিট, এটা লিকুইড ফাউন্ডেশন। এই যে এইভাবে নিচ্ছি মুখে, এই করে এভাবে দিয়ে দিলাম।
অল্প অল্প বিন্দু বিন্দু দিয়ে দিলাম। সাজগোজ ব্যাপারটা না বড় বিরক্তিকারক আমার কাছে, অনেক সময় লাগে, ভালো লাগে না। আমি আগেও একদিন দেখিয়েছিলাম, এভাবে হাত দিয়েও মাপ করতে পারেন, কিংবা যদি আপনার কাছে কোনো স্পঞ্জ থাকে সেই স্পঞ্জটা দিয়েও করতে পারেন। আমার স্পঞ্জটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অর্ডার দিয়েছি, আসছে, কালকেই বলেছি আপনাদের, এইভাবে চোখের নিচটা দিয়ে দেবেন ভালো করে। কানটাতেও একটু দেবেন, তা নাহলে হয় কি কানটা কালো কালো হয়ে থাকে, মুখখানা সাদা সাদা হয়ে থাকে। টোন যেহেতু স্কিন টোনের সঙ্গে মিলে যাবে, আপনার খুব একটা ফ্যাট ফ্যাটে সাদা ব্যাপারটা কিন্তু থাকবে না। আমি যেটা খুব একটা ইউজ করি না সেটা হচ্ছে ফেস পাউডার। ফেস পাউডারটা আমি খুব একটা ইউজ করি না। এই হয়ে গেল, ঠোঁটেও লাগিয়ে নিলাম। এইবার যেটা করব সেটা হচ্ছে এইটা কনসিলার, ব্রাইটনিং ক্রিমি কনসিলার। কনসিলার এই যে এগুলো আমি না সব অনলাইনে কিনেছি, এখন ঠিক দামগুলো আমার মনে নেই, তা না হলে আমি বলতাম। আবার যখন কিনবো, এগুলো শেষ হয়ে এসছে তখন আমি বলবো। এটার দাম বোধ হয় লেখা আছে নাকি, হ্যাঁ এটার দাম হচ্ছে 299, ওই 300ই ধরুন। এটা এই চোখের নিচে একটু দিয়ে দিলাম, চোখের নিচটা বড্ড কালো থাকে তো অনেকেরই, মানে বয়স হলে একটু কালচে ভাবটা হয়, আর এমনিতেও অনেকেরই দেখবেন চোখের নিচটা একটু কালচে ভাব থাকে, দিয়ে দিলাম। যে জায়গাগুলো একটু কালো কালো ভাব আছে, ছোপ ছোপ মতো আছে মনে হচ্ছে, সেই জায়গাগুলো দিয়ে দিলাম। নাকটার উপরটা একটু দিলাম, নাকটা ঠিক কালো লাগে। নাক চোখা লাগে একটা ভালো সিস্টেম আছে, সেটা আপনারা অনেকেই জানেন বা সকলেই জানেন। নাকটা যাদের আমার মতো ডালের বড়া মানে ভোঁতা, তাদের নাকটাকে বড় করার কিন্তু মানে চোখা করার একটা সিস্টেম আছে, দেখলে চোখা লাগবে। সেটা হচ্ছে এরমভাবে, ধরুন কনসিলারটা দিয়ে দিলেন, কিংবা একটা ইয়েতেও দিতে পারেন, এরমভাবে দিলেন, দিয়ে এই দুটো পাশে আই শ্যাডো যারা ইউজ করেন তাদের চোখ বলছি, এই দুটো পাশে একটু স্কিন টাইপের যে আই শ্যাডো, একটু স্কিনের সঙ্গে থেকে একটু ডিপ আই শ্যাডো যদি দিয়ে পাফ করে নেন, ব্রাশ দিয়ে ব্রাশ করে নেন, তাহলে কিন্তু নাকটা চোখা লাগবে। এই দেখুন কালো ভাবটা কিন্তু অনেকটাই মুখ থেকে চলে গেল। এরকম এটা এরকম চেপে চেপেই করতে হবে, স্পঞ্জ দিয়ে একটু চেপে চেপে দেবেন, এবং আলাদা একটা দেখবেন গ্লেজ হবে। আর এটা ঠোঁটেও দিয়ে দেবেন, তাহলে হবে কি, আপনি যখন লিপস্টিকটা দেবেন না সেটা থাকবে। এটা একটু চেপে চেপে এরকম বসিয়ে দিতে হবে। এটা গ্লো আসছে দেখুন, যে ব্যাপারটা অনেক সময় এইটাও শুধু লাগিয়ে আপনি বেরিয়ে পড়তে পারেন, প্রাইমারের পরে এটা একটু লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়লেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। এগুলো সবই অনলাইনে কেনা হয়ে গেল, মুখের মেকআপ আমার কমপ্লিট। এইবার চোখ আঁকবো, যেটা আমার খুব কঠিন কাজ মনে হয়, কারণ আমার ভীষণ, আচ্ছা তার আগে আমি আইব্রোটা একটু এঁকে নিই, হাত ভীষণ কাঁপে তো আমার এই চোখ আঁকা ব্যাপারটাই খুব কঠিন হয়ে যায়।
এখনটা আমি খুব একটা চোখা নিইনি, তার কারণ হচ্ছে বেশি মোটা হয়ে যায়, সরু মোটা এরকম হয়ে যায়, সেই জন্য একটু ভোঁতাটাই ইউজ করছি। এই জিনিসটা আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, এটা আমি অনলাইনে কিনেছি খুব কম দামে। আমার এক জ্যাঠতো তো দিদি ভীষণ ভালো সাজতে জানে, ও আমাকে এইগুলো সব এটা কর ওইটা কর করে করে শিখিয়েছে। যাই হোক, এই যে দেখছেন তো ব্রাশটা চিরুনির মতো, এটা দিয়ে এইভাবে মিলিয়ে দিতে হবে। সর্বত্রই পড়লো, যে জায়গাটা পড়লো না একটু দিয়ে দিলেন, এই জায়গাটা যেরকম সাদা সাদা লাগছে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটু আমি দিয়ে দিলাম, গড়িয়ে দিলাম। হলো সমান দুটো গ্রুপ, হ্যাঁ যা হয়েছে। এবার আমি লাইনারটা দিচ্ছি, লাইনারটাও তাই, লাইনারও আমার ল্যাকমির 925, এটা তো সকলের কাছেই আছে। এইটা দিয়ে এবার ওপর পোর্শনটা দেব, নিচ পোর্শনটা দিই না আমি, তার কারণ হচ্ছে আমার চোখের ভেতরে ঢুকে যায়। হলো ওপর পোর্শনটা দেখতে পাচ্ছেন, এবার নিচ পোর্শনটা আমি আর ইয়েটা দিই না, লাইনারটা ভীষণ আমার ঢুকে যায় ভিতরে জ্বালা করে, তাই জন্য আমি এই যে ল্যাকমি আইকনিক কাজু এটা দিয়ে নিচটা বড়ব। হলো চোখ আঁকা, এইবার লিপস্টিক, লাইনারটা দিয়ে আগে টেনে নেব, নিয়ে তারপর আমি লিপস্টিকটা দেব। এগুলো সবই ল্যাকমি, এই জায়গাটা একটা টান দিয়ে নেবেন, তাহলে লিপস্টিকটা ভালো হয়। এই দুটো ঠোঁটে মাঝখানটা একটা দাগ দিয়ে নিলে লিপস্টিক পরাটা খুব সুন্দর হয়, দেখাচ্ছি। এটারও এরকম ভাবেই হলো, মোটামুটি আমার মেকআপ শেষ হলো, এবার তো টিপ পরবো আর সিঁদুরটা দেবো, টিপটা পরবো সিঁদুরটা দেবো, কানের দুল গলার হার পরবো, তারপরে আবার দেখাচ্ছি। মোটামুটি আমি মুখের মেকআপটা আজকে দেখালাম যে আমি এটা করি। এবারে আপনাদের অন্য কিছু জানা থাকতে পারে কি, আপনাদের অন্য কিছু ভালো লাগতে পারে আমি জানি না, এরকমও হতে পারে কারণ আমি মেকআপ করা সত্যি জানি না, আমি যেরকম করি সেটা দেখালাম, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, টিপ টিপ পরে আবার আসছি কথা কম বলি, তাই না? তাহলে দেখলেন আমার পুরো মেকআপ হয়ে গেছে, কানের দুল গলার হার। এইটা একজন আমার দিয়ে বলেছিল যে গতদিন যেটা পরেছি সেটা স্নেহা দিয়েছে কিনা, না এই হারটা স্নেহা দিয়েছে আর ওইটা আমার আগেই ছিল। তো যাই হোক, এই শার্টটার সঙ্গে ভালো ম্যাচ করেছে বলে পরে নিলাম। আজকে এখানেই শেষ করছি,
আবার আসবো আগামী দিন নতুন কোনো ব্লগ নিয়ে। সঙ্গে থাকুন, আর যদি আজকে আমার মেকআপের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন। আর খাওয়া দাওয়া সংক্রান্ত কিছু দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইন্ডিয়ান ক্যানভাস, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর অলটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আগামীকাল যাদের জন্মদিন আছে প্রত্যেককে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি এবং কামনা করি এবছর যেন তাদের ভীষণ ভালো কাটে। ধন্যবাদ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। নমস্কার। বৃষ্টির মধ্যে গাড়ি দাঁড় করিয়ে মাঝপথে চা খাচ্ছি, হেভি মজা। তবে পুরীতে চা দিলেই খাবেন, না হলে কিন্তু খাবেন না, প্লাস্টিকের বর্জন করতে হবে। পুরীর চা খাওয়ার মজাও আলাদা, গন্ধও আলাদা, স্বাস্থ্যসম্মত।